চট্টগ্রাম বন্দর কলেজ অনলাইন ক্লাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকদিন যাবৎ জৈব যৌগ অধ্যয়ন করছি। জৈব যৌগ কঠিন তোমরা সবাই জানো, আমরা আস্তে আস্তে পড়ছি। তোমরা এরই মধ্যে সিলেবাস পেয়েছ এবং আমরা কোথায় থেকে প্রশ্ন করব সেটাও তোমাদেরকে বলেছি। আমি আরেকবার শুধু তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তোমরা যারা এখন প্রিটেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, যেটা চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, এই দুইটা অধ্যায় ভালো করে পড়বে, সাথে জৈব রসায়নের অ্যালকোহল পর্যন্ত পড়বে। মনে রাখবে যে সাধারণত বোর্ডের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির আলোকে আমরা চেষ্টা করি ওই রকম প্রশ্ন করার জন্য। আর অনলাইন ভিত্তিক পরীক্ষা, তোমাদের উপর নিশ্চিতভাবে অনলাইনের উপর পরীক্ষা নেওয়ার সময় আমরা চেষ্টা করি খুব কমন প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা আশা করি বাসায় পড়াশোনা করছ, যে যেখানে আছ নিজের বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করতে থাকো। আল্লাহর কাছে চাও যে আল্লাহ আর দ্বিতীয় পর্যায়ে সারা বিশ্বে যেভাবে করোনা আবার আক্রান্ত হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা যেন আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারি। আমরা চাই আমরা আবার সেই ক্লাসরুমে ফিরে যাই, তোমরা আমাদের সামনে থাকো, আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আগে যেভাবে পড়িয়েছি সেই প্রাণের স্পন্দনগুলি ফিরে আসুক। আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরানো। আমরা আর কথা না বাড়াই আমরা আজকের আলোচনায় চলে যাই। গত ক্লাসে তোমরা দেখেছো আমরা খুব অল্প করে কিছু জিনিস পড়েছিলাম, আজকেও আমরা মোটামুটি চেষ্টা করব খুব অল্প জিনিস পড়ানোর জন্য। তো সেই অল্প জিনিস বলতে সেটাও তোমাদের পড়তে যথেষ্ট সময় লাগবে। আমি অ্যালকোহল শনাক্তকরণ গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, আমরা ওয়েজ মূলক কিভাবে শনাক্ত করতে হয় সেটা তোমাদেরকে শিখেছিলাম। খেয়াল করো ওয়েজ মূলক কিভাবে শনাক্ত করতে হয়। তো এখন ওয়েজ মূলক মানে হচ্ছে অ্যালকোহল, মনে আছে নিশ্চয়ই তোমাদের, দেখো আমরা সোডিয়াম ধাতু দিয়ে পরীক্ষা করে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় কিনা সেটা আমরা পড়েছি। তারপর আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড PClO5 সহ বিক্রিয়া করে সেখানে ওয়েজ মূলক আছে কিনা সেটা আমরা পড়েছিলাম। কিন্তু আমরা 1°, 2°, 3°, দ্যাট মিনস প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল যদি বলি সবগুলিতে ওয়েজ আছে, তাহলে কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি এবং কোনটা টার্সিয়ারি সেটা আমরা জানি না। জানতে হলে আমাদেরকে আজকের এই আলোচনাটা শুনতে হবে। আমরা যে বিকারকের সাহায্যেটা শিখব তার নাম লুকাস বিকারক। শোনো তার নাম কি, লুকাস বিকারক। এই লুকাস বিকারক আসলে কি জিনিস, লুকাস বিকারক হচ্ছে, খেয়াল করো, এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। এক নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্ন করব লুকাস বিকারক কি, উত্তর করব অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ। এই গাঢ় অনাদ্র এই কথাগুলি বাদ যাবে না, বাদ দিলে আর অ্যান্সারটা শুদ্ধ হবে না। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। এখন যদি তোমাকে প্রথমে একটু সংক্ষেপে বলি বিক্রিয়াগুলি, পরে যদি দেখি, দেখো 3° অ্যালকোহল প্লাস লুকাস বিকারক,
আমি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি লুকাস বিকারক দিই কি ঘটবে? সাথে 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 তৎক্ষণাৎ সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি, সাথে সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, আর 2 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো 2 ডিগ্রি অ্যালকোহল যোগ লুকাস বিকারক তাহলে 5 থেকে 10 মিনিট পর সাদা দেখছে। এবার 5 থেকে 10 মিনিট লাগবে সময়, কোন কোন সময় 5 মিনিটের মধ্যে হয়ে যায়, তবে একেবারে দেওয়ার সাথে সাথে হবে না। তারপর 1 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো 1 ডিগ্রি অ্যালকোহল যোগ লুকাস বিকারক, তুমি কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের কোনো বিক্রিয়া নাই, কোনো অধক্ষেপ হবে না, বিক্রিয়া করবে না। তবে তুমি যদি উত্তপ্ত করো, উত্তপ্ত করার পর দীর্ঘক্ষণ সময় পরে আস্তে আস্তে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হবে না। তুমি উত্তপ্ত করতে হবে, তারপর আস্তে আস্তে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। তাহলে আমরা যদি এই প্রক্রিয়াটাকে যদি বলি সাদা অধক্ষেপ সাদা অধক্ষেপ সাদা অধক্ষেপ, তাহলে শুধুমাত্র টাইমটা ফ্যাক্টর, এটা সাথে সাথে তুমি দিয়েছো, সাদা অধক্ষেপ দেখেছো 3 ডিগ্রি, তুমি দিলা কিছুক্ষণ অপেক্ষা করলা, তারপর সাদা 2 ডিগ্রি, তুমি দিলা সাদা অধক্ষেপ সৃষ্টি হলো না, ধরে নিতে পারো 1 ডিগ্রি। নিশ্চিত হওয়ার জন্য তোমাকে এবার আস্তে আস্তে হিট দিতে হবে, আর হিট দিতে দিতে যখন তুমি দেখলে যে অনেকক্ষণ পরে সাদা অধক্ষেপ আসছে, তাহলে তুমি বুঝবা যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন বিক্রিয়াগুলি কেমন, মনে করো আমরা এখানে একটা তোমাকে 3 ডিগ্রি অ্যালকোহল দিলাম, তারপর ঘাড় এসিএল দিলাম, এবং এখানে আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিলাম। লিখতে হবে তোমাকে ঠিক এইভাবে। এবার এই সিএলটা ঠিক এই জায়গায় আসবে, এই জায়গায় এসে ওয়েস্টটাকে আউট করবে, তার জায়গাটা দখল করবে। তারপর দেখো সিএস থ্রি এবং সিএল প্লাস পান, এটা সাদা হবে এবং সাথে সাথে হবে, সাদা হবে এবং সাথে সাথে হবে 3 ডিগ্রি। এখন আমরা যদি মনে করো এটা মুছে দেই এবং এখানে যদি একটা হাইড্রোজেন দিই, এখন হয়ে গেল 2 ডিগ্রি। তাহলে এখানে এখানে যদি মুছে দিই একটা হাইড্রোজেন দিই, হয়ে গেল 2 ডিগ্রি, কিন্তু এখানেও সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, তবে এই সাদা অধক্ষেপটা সাথে সাথে হবে না, যেটা আমরা একটু আগে বললাম। তারপরে মনে করো এখানেও যদি আমি একটা হাইড্রোজেন দিই, তাহলে এখানে হাইড্রোজেন দিই, এখানে যদি তুমি উত্তপ্ত না লেখো তাহলে আর হবে না। এখন তোমাকে 1 ডিগ্রি দিলাম, 1 ডিগ্রি থেকে তুমি এই জিনিসটা পাবে। তাহলে আমরা লুকাস বিকারকের সাহায্যে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল আমরা কিভাবে শনাক্ত করব সেটা ভালো করে শিখব, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি। আমি আবারও বলছি প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি। এবার আসো যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে অ্যালকোহল অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করব। জারণ করার জন্য আমরা জারক পদার্থ হিসেবে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করব।
জারক পদার্থ হিসাবে আমরা কি ব্যবহার করব? অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। আমরা বিষয়টা এইভাবে উপস্থাপন করব খাতার মধ্যে, তোমরা সবাই হয়তো জানো যে আমরা লিখব K2Cr2O7, আর এখানে তোমার কনসেন্ট্রেট H2 এই দুইটা থেকে আমরা ঠিক এরকম জায়মান অক্সিজেন পাবো। তাহলে আমরা যদি কখনো শুধু জায়মান অক্সিজেন দিই এবং বলি যে জারণ করছি, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে কোনো না কোনো জারক পদার্থ ছিল, আর সেই জারক পদার্থ, সেই জারক পদার্থ থেকে আমরা জায়মান অক্সিজেন পেয়েছি। এখন সেই জারক পদার্থ থেকে যদি জায়মান অক্সিজেন পাই, তাহলে সেই জায়মান অক্সিজেন জারিত করবে। কিভাবে জারিত করবে আমি তোমাকে প্রথমে সংক্ষেপে লিখবো, তারপর বিক্রিয়া দেখাবো। তোমরা একটু খেয়াল করো, মনে করো আমি এক নাম্বার দিলাম, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল, এই জায়মান অক্সিজেনটা কোথেকে আসলো? K2Cr2O7 প্লাস H2SO4 থেকে আসলো। K2Cr2O7 প্লাস H2SO4 থেকে আসলো। এখন 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাব, এবং সে অ্যালডিহাইডকে আবার যদি জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাব। আমি আবারও বলছি, খেয়াল করো, 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে আবার যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করি তাহলে জৈব অ্যাসিড পাবো। অর্থাৎ আমি যদি তোমাকে এভাবে লিখি RCH2OH, এটা হলো একটা অ্যালকোহল, তারপর RCHO একটা অ্যালডিহাইড, তারপরে ধাপে আমরা পাচ্ছি RCOOH একটা জৈব কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা সরাসরি মাথায় রাখব 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা জৈব অ্যালডিহাইড পাব, সে জৈব অ্যালডিহাইডকে আবার জারিত করলে জৈব অ্যাসিড পাব। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এখানে কার্বন সংখ্যা যত, এখানেও কার্বন সংখ্যা তত, এখানেও কার্বন সংখ্যা তত, অর্থাৎ অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে প্রত্যেকটাই, তুমি যত কার্বন নিয়ে কাজ শুরু করেছ ঠিক ততটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড উৎপন্ন হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর 2 নম্বরে এসে দেখো, আমরা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি আমরা কিটোন পাব, এবং সেই কিটোনকে আবার জারিত করলে আমরা তাও জৈব অ্যাসিড পাব। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কিটোন পাব, কিটোনকে যদি আমরা জারিত করি তাহলে জৈব অ্যাসিড পাব। তবে মনে রাখতে হবে যে অ্যালকোহল থেকে কিটোনে কার্বন সংখ্যা একই, কার্বন সংখ্যা একই থাকবে, কিন্তু কিটোন থেকে জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা কমবে, মানে হ্রাস পাবে, এটা ইম্পর্টেন্ট। তারপর আসো 3 নাম্বার, আমরা 3 নাম্বারে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলকে সরাসরি জারিত করা যায় না, 3 ডিগ্রি অ্যালকোহলকে সরাসরি জারিত করা যায় না। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করতে হলে প্রথমে তুমি উত্তপ্ত করো, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিনকে তুমি যদি জারিত করো তখন কিটোন উৎপন্ন হবে, সেই কিটোনকে যদি আবার জারিত করো তখন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো 3 ডিগ্রি অ্যালকোহলকে সরাসরি জারিত করা যায় না, তারপর তাকে জারিত করতে হলে উত্তপ্ত করতে হয়, উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়,
অ্যালগিনকে জারিত করলে কিটোন উৎপন্ন হয়, কিটোনকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে এই প্রথম দুইটা ধাপে এই যে এখানে আর এখানে কার্বন সংখ্যা একই থাকে, সেম, এটা আর এটাতে কার্বন সংখ্যা সেম, কিন্তু অ্যালগিন থেকে কিটোনে কমবে, কিটোন থেকে আবার জৈব অ্যাসিডে কমবে। এ কথাগুলি মাথায় রেখো, হ্যাঁ, তাহলে তোমার বিভিন্ন উদ্দীপককে প্রশ্ন অ্যান্সার করতে তোমাকে সাহায্য করবে। আর বিক্রিয়াগুলি সহজ বিক্রিয়া, আমরা অ্যালকোহল থেকে কীভাবে অ্যালডিহাইড কিটোনে যাবো সেটা দেখলে চলবে। এবার আসো, আমরা মনে করো তোমাকে আমি একটা যৌগ দিলাম, একটা হলো CH3OH মিথানল, আর একটা CH3CH2OH ইথানল। CH3OH মিথানল, CH3CH2OH ইথানল। এখন যদি তোমাকে বলি মিথানল এবং ইথানল তুমি কিভাবে শনাক্ত করবে, ফার্স্ট আসো, আমি যদি এক নম্বর সোডিয়াম সহ পরীক্ষা বলি, তাহলে এটা যে পরীক্ষা দেবে এটাও সে পরীক্ষা দেবে, পার্থক্য করা যাবে না। যদি আমরা PCl5 সহ পরীক্ষা বলি, এটা যে পরীক্ষা দিবে এটাও সে পরীক্ষা দিবে, পার্থক্য করা যাবে না। আমরা যদি লুকাস বিকারকের কথা বলি, এটা যে পরীক্ষা দিবে এটা সে পরীক্ষা দিবে, কারণ দুইটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। তারপর আমরা জারণের কথা যদি বলি, এটাও অ্যালডিহাইড তৈরি করবে, এটাও অ্যালডিহাইড তৈরি করবে, এটা জৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিড তৈরি করবে, সেক্ষেত্রেও আমরা স্পষ্ট পার্থক্য খুঁজে পাচ্ছি না। পার্থক্য খোঁজার জন্য আমাদেরকে সরাসরি মিথানল শনাক্ত করার জন্য একটা বিক্রিয়া আছে, সেটা মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সরাসরি শুধুমাত্র ইথাইল অ্যালকোহল শনাক্ত করার জন্য একটা বিক্রিয়া আছে। এই দুটা বিক্রিয়া আলাদা করে আমরা শিখব, কারণ অ্যালকোহল শনাক্ত করার জন্য যে যে বিক্রিয়াগুলি আমরা এতক্ষণ পড়েছিলাম কোনোটা দিয়ে কোনটা মিথানল আর কোনটা ইথানল নির্ণয় করা বা শনাক্ত করা যাবে না। এখন মিথানল শনাক্ত করার জন্য হলে দেখো এই CH3OH শনাক্তকরণ, এই মিথানল শনাক্তকরণের জন্য হলে আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা, সেলিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। এই সেলিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষাটা কিরকম দেখো, এই হচ্ছে বেনজিন, এখানে যদি একটা ওএস দাও আর এখানে যদি সিরাবলো এস দাও, এরই নাম সেলিসাইলিক অ্যাসিড। এই সেলিসাইলিক অ্যাসিডের মধ্যে তুমি CH3 ওএস দাও, একমাত্র অ্যালকোহল মিথাইল অ্যালকোহল, তবে এটা হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে। তারপর তুমি উইন্টার গ্রিন অয়েল যে গন্ধ, সে গন্ধটা তুমি পাবে, সেটা হবে মিথাইল সেলিসাইলেট, এটার নাম হচ্ছে মিথাইল সেলিসাইলেট, মিথাইল সেলিসাইলেট। এই মিথাইল সেলিসাইলেটের এটাকে আয়োডেক্স নামক জাতীয় গন্ধ আছে, মলম জাতীয় গন্ধ, অয়েল অফ উইন্টার গ্রিন, সেই গন্ধ দেখে তুমি শনাক্ত করতে পারবে যে এটা অ্যালকোহল এবং শুধুমাত্র মিথাইল অ্যালকোহল, মানে অন্য কোনো অ্যালকোহল নয়, শুধুমাত্র মিথাইল অ্যালকোহল। তো এখন অন্য কোনো অ্যালকোহল এটা দিবে না। এরপর যদি তুমি ইথানল শনাক্ত করতে চাও, তাহলে তোমাকে আয়োডোফর্ম বিক্রিয়া করতে হবে। কীরকম আয়োডোফর্ম বিক্রিয়া, যেমন দেখো আয়োডোফর্ম বিক্রিয়া, এই আয়োডোফর্ম বিক্রিয়াতে মনে করো CH3CH2OH প্লাস তুমি আয়োডিন দাও প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তারপর দেখো CHI3
প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস পানি। এই যে এই হলুদ অধিক্ষেপটা সৃষ্টি হলো, এটা শুধুমাত্র অ্যালকোহলের মধ্যে, এখানে যে হলুদ অধিক্ষেপ সৃষ্টি হলো শুধুমাত্র যদি ইথানল হয় তাহলে সে অধিক্ষেপটা সৃষ্টি করবে। হ্যাঁ, শুধুমাত্র এটা সৃষ্টি করবে, অন্য কোন অ্যালকোহল আয়োডোফন বিক্রিয়া প্রদর্শন করে না। শুধুমাত্র ইথানল হলে এই বিক্রিয়াটা প্রদর্শন করে। আমাদের অ্যালকোহলের মধ্যে তোমার শনাক্তকরণে বা অ্যালকোহল চিনতে অনেকখানি ক্লাসের প্রয়োজন, আমরা বেশ নিয়েছিও। আমি যদি আবার প্রথম থেকে একটু তোমাদেরকে রিভিউ করি যে আমরা অ্যালকোহল শ্রেণীবিভাগ শিখেছি, অ্যালকোহল কীভাবে প্রস্তুত করবো সেটা শিখেছি, তারপর অ্যালকোহল শনাক্তকরণে এসে আমরা দাতব সোডিয়াম সহ পরীক্ষা, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা, লুকাস বিকারক সহ পরীক্ষা, তারপর জারণ প্রক্রিয়ার মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, ফাইনালি আমরা মিথানল এবং মিথানল শনাক্ত করার জন্য, মিথানল শনাক্ত করার জন্য আমরা সেরিসাইলিক অ্যাসিড পরীক্ষা, ইথানল শনাক্ত করার জন্য আমরা আয়োডোফর্ম পরীক্ষা করেছি, এবং এরই মাধ্যমে আমাদের অ্যালকোহল পার্ট, অ্যালকোহল অংশ আমরা শেষ করলাম। আগামী যেদিন তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা থাকবে তার আগের দিন তোমরা একটা ভিডিও আপলোড পাবে, আর সেটা আমরা যে পরীক্ষাটা নিব সে পরীক্ষায় যে প্রশ্নগুলি করেছি সেখান থেকে কোন জাতীয় প্রশ্ন করেছি, কীরকম প্রশ্ন পড়লে তোমরা ভালো করবে, তার জন্য একটা রিভিউ ক্লাস হবে। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে সেই রিভিউ ক্লাসটা দেখবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।